আজ 5 মে 2013 সালের এই দিনে 13 দফা দাবিতে ঢাকা অবরোধ করে রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালান হেফাজতের কর্মীরা। রাজধানীর মতিঝিল ছাড়াও দেশের কয়েকটি স্থানে সহিংসতা হয়। এসব ঘটনায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে 70টি মামলা হয়। এরপর ওই ঘটনার 5 বছর পার হলেও ওই ঘটনায় করা মামলা তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। মামলার এজাহারের বিবরণ ও হিসাব অনুযায়ী সমাবেশের নামে 2013 সালের 5 মে হেফাজতের তাণ্ডবে ভস্মীভূত হয় 5,000-এরও বেশি দোকান, ব্যাংক, একাধিক ব্যাংকের এটিএম বুথ, সরকারি গাড়ি, বাস, মোটরসাইকেল, পিকআপ সহ বিভিন্ন ধরনের যানবাহন। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 125 কোটি টাকা। হাজার হাজার বই ও পবিত্র কোরআন হাদিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেটে ফেলা হয়েছিল রাস্তার সৌন্দর্য বর্ধনকারী শত শত গাছ। ঢাকা ঘেরাও কর্মসূচির নামে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নেমে আসে অরাজক পরিস্থিতি।